ব্যাংকে নতুন আধার কার্ড করাতে এসে হুলস্থুল কাণ্ড, প্রচণ্ড ভিড়ে অসুস্থ হয়ে পড়লেন বেশ কয়েকজন। বৃহস্পতিবার এমনই ঘটনা ঘটেছে মালদহের হরিশ্চন্দ্রপুর এসবিআই শাখায়। ভিড় দেখে ব্যাংকের দরজা খোলেননি ব্যাংক কর্তৃপক্ষ, খবর পেয়ে ছুটে আসে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। কিসের জন্য এটা? আধার কার্ড মানে কি? আচ্ছা, নতুন নতুন যারা, কখন থেকে লাইন দিয়েছেন এখানে? কি বলেছিল এখান থেকে? স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন যাদের আধার কার্ড নেই এবং আধার কার্ড সংশোধন করা 26 আগস্ট দিন ধার্য করে হরিশ্চন্দ্রপুর এসবিআই শাখা সকাল 10টা থেকে 200 ফর্ম ইস্যু করার কথা ছিল, কিন্তু সকাল থেকে গ্রাহকদের ভিড় জমতে শুরু করে। ভিড় বাড়তে থাকায় চরম বিশৃঙ্খলা শুরু হয়ে যায়, যা দেখে ব্যাংকের দরজা খোলেননি ব্যাংক কর্তৃপক্ষ। স্টেট ব্যাংকে, হরিশ্চন্দ্রপুর স্টেট ব্যাংকে আধার কার্ডের ফর্মের জন্য বলেছিল 26 তারিখ 200 ফর্ম দিবে। আমরা ভোর 4টা থেকে এসে দাঁড়িয়েছিলাম, হঠাৎ দেখি 9:30 থেকে অরাজকতা শুরু। ঠিক আছে, 200 জায়গায় মোটামুটি 1,200 হয়ে গেছে। যারা আগে ছিলাম তারা বাড়ি চলে যাচ্ছে, এখানে মা বোনদের কোনো ইজ্জত নাই, যেভাবে ধাক্কাধাক্কি হচ্ছে। ভিড়ের চাপে অসুস্থ হয়ে পড়েন অনেকেই, এখনও ব্যাংকের সামনে মোতায়েন রয়েছে পুলিশ। আপাতত আধার কার্ডের ফর্ম দেওয়া বন্ধ রাখছে ব্যাংক কর্তৃপক্ষ। আধার কার্ড ফর্মের জন্য এসেছিলাম, ফর্ম দেওয়ার কথা ছিল 200টা, লোকের প্রেসার দেখে না ফর্ম দিল না কিছু করছে, লোকে ঘোরাঘুরি করে মরে যাচ্ছে। আমি সকাল 5টার সময় এসেছি, 5টা থেকে বসে আছি, এখন দেখেন 9:00 বাজে, প্রেসারে চেপে গেছিলাম, আমাদের দম বন্ধ হয়ে আসছে, দম বন্ধ হয়ে আসার কারণে আমরা বাড়ি যাচ্ছি। যদিও ব্যাংক ম্যানেজার কুন্দন কুমারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানিয়েছে, এত বড় ভিড় হবে ভাবতে পারিনি, তাই ব্যাংকের দরজা তারা খোলেননি। ব্যুরো রিপোর্ট, ভয়েস অফ কি আওয়াজ। Kitchen Gallery, exclusive showroom for modular kitchen, aquarium, fish and pets, glass corner, MG Road, Jaigaon.